মিয়া, জেলা শাসক এবং মাননীয় পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনার সরকারের পক্ষ থেকে সামান্য কিছু ক্ষতিপূরণ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনাদের 17 তারিখ 8 দিনের মধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পিন্টু দেব ত্রিরাতে চেক করেছেন আমাদের মাননীয় মহকুমা শাসক। নেক্সট আছে অসিত কুমার দে, তুলেছেন মাননীয় বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহাশয়, অশোক কুমার দে কি এসছেন, এরপরে আছে অসিত কুমার দে আসেনি, ঠিক আছে লালনগিরি স্ত্রী এসছেন, লালনগিরি চেকটা একটু ধরে রাখুন, যদি কেউ এসে থাকেন কুন্দন বাসপুর এবং অসিত কুমার দে আপনারা যদি এসে থাকেন আপনারা চলে আসুন, হাত তুলবেন যদি আসেন। রাজেশ রাম, কুন্দন বাসপুর, ভীম বাসপুর, লালন গিরি, রাজকুমার দাস, নরেন্দ্রনাথ দাস, পিন্টু দে, সীতারাম চৌধুরী, আপনার নাম লেখা হয়নি, কালকে কি বলে এসছে আপনাকে? ছিলাম না, আমার ছেলে ছিল, কালকে ছিলাম না, আমার ছেলে ছিল। আমার উপর বিশ্বাস করে রাজকুমার দাস, নরেন্দ্রনাথ দাস, পিন্টু দে, অসিত কুমার দে, তপন বিশ্বাস, এই যে নামগুলো আমরা বলছি তারা যদি ঘোষণা শুনে থাকেন বা আপনারা যদি এদিন থাকেন আপনারা মঞ্চের সামনে। তরুণ যাদব, মনোজ দাস, রাজেশ রাম, কুন্দন বাসপুর, ভীম বাসপুর, লালন গিরি, রাজকুমার দাস, নরেন্দ্রনাথ দাস, আরে বাবা বনেগা।